সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনি কি জানেন যে পিএনজি ফটো কি অথবা পিএনজি ফটোর সুবিধা কি? তো বিশেষ করে আপনি যদি একজন ইউটিউবার কিংবা ফটো এডিটর হয়ে থাকেন, তাহলে পিএনজি ফটো সম্পর্কে বিস্তারিত জানা আপনার জন্য খুবই জরুরি। তো পিএনজি ফটো কি এবং কিভাবে আপনি পিএনজি ফটো ডাউনলোড করবেন, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, পিএনজি ফটো বলতে মূলত এইরকম ফটো বোঝায় যেই ফটোগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ আপনি ফটোটা যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে থাকবেন, ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমার কাছে অনেকগুলো পিএনজি ফটো আছে, সেগুলো আপনাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মূলত একটি পিএনজি ফটো, এই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যদিও এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু এই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই ফটোটা আমি যেখানে ইচ্ছা চাইবো সেখানে কিন্তু ব্যবহার করতে পারবো। তো প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য পিক্সেল অ্যাপে গেলাম, ফটোটা সিলেক্ট করে দিলাম, ফটোটা সিলেক্ট খুঁজে সিলেক্ট করে নিচ্ছি। তো পিএনজি ফটোর ব্যাকগ্রাউন্ড সাধারণত এইরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন যে ফটোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো পিএনজি ফটো বলতে মূলত এইরকমই ফটো বোঝায় যেই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেখানে ইচ্ছা সেখানে আপনি ইউজ করতে পারবেন। পিএনজি ফটোর অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো কীভাবে আপনি আপনার ফোনে পিএনজি ফটো ডাউনলোড করবেন, সেটা নিয়ে আমার চ্যানেল অলরেডি 2-3 ভিডিও রয়েছে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনি আপনার নিজের ফটো আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড অ্যাপ বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করে আপনার ফটোকে আপনি পিএনজি আকারে তৈরি করতে পারবেন, এবং সেই ফটো আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন, ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আপনি কীভাবে গুগল থেকে যে কোনো ধরনের পিএনজি ফটো ডাউনলোড করবেন, সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। তো আই হোপ গাইস ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।